আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক নতুন আরেকটা রিংয়েডি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো বিপিএন সম্পর্কে আসলে একটা দেখুন সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা যখন কমিউনিটি জবে কাজ করছি আমরা অনেকেই কাজ করছি এ তখন প্রিপেয়ারিং প্রবলেমটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং বিপিএন দ্বারা আমরা ইউজ করতে পারছি না অনেক বেশি প্রবলেম হচ্ছে তাই আজকে আমি রেটিংয়ে চার দশমিক চার থেকে চার দশমিক ছয় পর্যন্ত যে রেটিংগুলো রয়েছে বিপিএনের সে পাঁচটা বিপিএন সম্পর্কে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দুইটা বিপিয়ানের কথা বলছি যে দুইটা বিপিএন সব থেকে বেশি পরিচিত এবং কি সেগুলো দিয়ে বেশিরভাগ কাজ করা হয়ে থাকি তো আপনারা অনেকেই জানেন সেই বিপিএনগুলোর কথা তো ফার্স্ট একটা হচ্ছে টার্গো বিপিয়ন এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপার বিপিএন তো এই দুইটা বিপিএন হচ্ছে একশো মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে গুগল প্লে স্টোরে আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন এবং সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে যে বিপেনটা সেটা হচ্ছে টার্পো এবং সুপার বিপিয়েন এই দুটা দিয়ে যদি আপনি কাজ করতে না পারেন খেয়াল করে দেখুন আমি আরও তিনটা বিপেনের কথা বলছি সেই তিনটা বিপেনের সাথে আপনার কাজ করতে পারেন তোমেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সোলো বিপেন সোলো বিপেনের মাঝখানেও আপনারা কাজ করতে পারেন তো এটার মাধ্যমে কাজ করলে অনেকটা সুবিধা অসুবিধা কারণ এগুলো পেতে পারেন দশ মিলিয়ন প্লাস রয়েছে ডাউনলোড এবং পরবর্তী যে বিপেনের কথা বলছি আমি সেই বিপেনটা হচ্ছে গ্রিন বিপেন এটা ইদানিং মোটামুটি একটা ভালো প্রতিফলন ফেলেছে আইডি ইউজারদের ভিতরে অর্থাৎ যারা কমিউনিটি জবে কাজ কাজ করছে তাদের ভিতরে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে স্পিড বিপিএন আমরা চেষ্টা করতে পারেন স্পিড বিপিএন স্পিড বিপিএন দ্বারা কিন্তু অনেকেই ভালো কাজ করছে কমিউনিটি জবে এবং ভিডিও দেখার উপর কিন্তু এটা অনেকটা বেশি নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে তো এই পাঁচটা বিপিএনের আমি কথা বলেছি এগুলোর ভিতরে প্রথম দুটো একশো মিলিয়ন প্লাস ডাউনলোড এবং পরেরগুলো হচ্ছে দশ মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে আপনার যে কোনো তিনটার সাহায্যে বা যে কোনো পাঁচটার ভিতরে আপনি যে কোনো একটা দিয়ে অবশ্যই কাজ করে চেষ্টা করতে পারেন আপনি এগুলো আপনার ফোনে রাখতে পারেন এবং কি যে কোনো একটা ইনস্টল করে কাজ করে দেখতে পারেন এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রিপেয়ারিং প্রবলেম নিয়ে প্রিপেয়ারিং প্রবলেম এই কারণে হচ্ছে আপনার দেখুন গুগল অ্যাডস যখন বেশি বেশি আপনি দেখবেন বিষয়টি খেয়াল করুন যখন গুগল অ্যাডস বেশি বেশি দেখবেন তখন এরকম একটা প্রবলেম হবে তো এইটার জন্য আপনার অবশ্যই গুগলে আপনি এক কাজ করবেন সরাসরি সিম্পল একটা বিষয় আপনার ফোনটা রিস্টার্ট নিয়ে নেবেন একটা কাজ করবেন যখন দেখবেন এরকম বেশি প্রবলেম হচ্ছে তখন ফোনটা রিস্টার্ট দিয়ে দেবেন এক নম্বর কাজ যদি এটাতে কাজ না হয় এবার সেকেন্ড কাজ যেটা আপনার যে গুগল রয়েছে সেই গুগলকে আপনি সেটিংস অপশনে গিয়ে তারপর ক্লিয়ার ডাটাকে দিয়ে দেবেন ব্যাস এটি কাজ করতে পারেন এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন যে কাজটা হচ্ছে আপনি যে কোনো একটা বিপিএনকে অবশ্যই ক্লিয়ার ডাটা করে দিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ক্লিয়ার ডাটা করবেন প্রথমে আমি টার্বো বিপিএনটাকে ক্লিয়ার ডাটা করছি তো টার্বো বিপিএনটাকে আপনি অবশ্যই সেটিংস অপশনে যাবেন সেই সেটিংস অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন অবশ্যই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে অর্থাৎ অ্যাপস দেখা যায় যে সবগুলোতে সেটা লক্ষ্য করবেন সেখানে ক্লিক করবেন এবং যে অ্যাপসকে আপনি ক্লিয়ার ডাটা করবেন অর্থাৎ যে বিপিএনকে আপনি ক্লিয়ার ডাটা করবেন সেই বিপিএনকে আপনি ক্লিক করবেন ক্লিকটা করলে নিচে একটা স্টোরেজ নামে একটা অপশন দেখতে পারবেন সেখানে স্টোরেজ নামে অপশন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ নামে দুটো অপশন রয়েছে আপনি এই দুটো এই এলে দুটোকে ক্লিয়ার করে দিতে পারেন ব্যাস এইটুকু করলেই ক্লিয়ার ডাটা কমপ্লিট হয়ে যায় যদি সেটিংস অপশন থেকে ক্লিয়ার ডাটা করে দেন তাহলে যত অ্যাড ব্লক রয়েছে সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এতে করে আপনার খুব সহজেই আর প্রিপেয়ারিং প্রবলেমটা দেখাবে না আর আপনি স্পিড বিপেয়ার সোলো বিপিয়ান গ্রিন বিপিয়ান টার্বো বিপিয়ান অথবা সুপার বিপিয়ান আপনার যে কোনো একটা ইউজ করলেই হবে তবে বেশিরভাগ সার্ভার বিভিন্ন রকম প্রবলেম করে থাকে যে আমাদের বারবার প্রবলেম করে থাকে যদি এরকম খুব বেশি একটা হয়ে থাকে তাহলে কষ্ট করে আপনি ইচ্ছে করে রিঙেরিটা আনস্টল করে আবার নতুন করে ইনস্টল দিয়ে ভিডিও দেখতে পারেন তবে আমার মনে হয় এতগুলো সলিউশনের ভিতরে একটা না একটা অবশ্যই আপনার কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং দেখুন আপনার ভিডিওতে দেখা কোনো সমস্যা হচ্ছে কি না যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই রিঙার ইউজার যারা রয়েছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব এ নিয়ে আরেকটা ভিডিও বানাতে এবং আপনাদেরকে লাইভ দেখাতে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম